সুপ্রিয় শিক্ষার্থী সোনামণিরা, তোমরা কেমন আছো? সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে পঞ্চম শ্রেণীর গণিত বিষয় শুরু করছি। আমরা গত ক্লাসে অষ্টম অধ্যায়ের গড় এর সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে তৈরি করতে শিখেছি এবং গত ক্লাসে আমরা দুটি অঙ্ক শিখেছি করেছি। আশা করি তোমরা ভাষায় গণিতগুলোর সমস্যা সম্পর্কে সমাধান করতে পেরেছ। আজকে আমরা আরো দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তোমরা তোমাদের বই খাতা এবং প্রয়োজনীয় উপকরণ নিয়ে বসো। আমি আজকে তোমাদের যে অঙ্কটি প্রথমে করাবো সেই অঙ্কটির উদ্দীপকটা আমি বোর্ডে লিখেছি, তোমরা বোর্ড থেকে দেখে নাও এবং পরবর্তীতে খাতা লিখে তোমরা ওই অঙ্কটি আবার করবে। দেখো প্রশ্নে কি লিখে আছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পাঁচটি বিষয়ে সুমনের প্রাপ্ত নাম্বার মিশিয়ে দেওয়া হল। পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী, তার নাম সুমন, সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পাঁচটি বিষয়ে যে যে যত নাম্বার পেয়েছে সবগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরো বিষয় বাংলা, বাংলাতে পেয়েছে সে 78 নাম্বার, ইংরেজিতে পেয়েছে 70, গণিতে 70, বাংলাদেশ ও বিশ্ব পরিষদ 75 এবং প্রাথমিক বিজ্ঞান 72। এই পাঁচ বিষয়ে এই শ্রেণীভিত্তিক নাম্বারগুলো পেয়েছে। এরই আলোকে আমাদের প্রশ্নে কি চেয়েছে আমরা দেখব। প্রশ্নের প্রথমে কতে চেয়েছে সুমন গড়ে কত নাম্বার পেয়েছে। সুমন গড়ে কত নাম্বার পেয়েছে, গড়ে মানে সে যে পাঁচ বিষয়ে বিভিন্ন নাম্বার পেয়েছে সব নাম্বারগুলোকে আমরা যোগ করে সে প্রতি বিষয়ে গড়ে কত নাম্বার পেয়েছে তাই বের করবে। আমি বোর্ডে যাচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে বসো, আমি তোমাদেরকে কয়ের উত্তরটা তৈরি করে দিচ্ছি। ক, সুমন গড়ে কত নাম্বার পেয়েছে। গড়, গড়কে ইংরেজিতে বলা হয় এভারেজ, আমরা তো এটা জানি। হ্যাঁ, তাহলে গড়ে নাম্বার, এই গড় নাম্বারটা জানার আগে আমরা জানবো সে মোট কত নাম্বার পেয়েছে, সে মোট কত নাম্বার পেয়েছে এটা আমরা জেনে নেব, তাই না? তাহলে লিখো সবাই, সুমন মোট নাম্বার পেয়েছে 78 যোগ 70 যোগ 75 যোগ 72, এই হলো আমাদের নাম্বার, এই হলো আমাদের নাম্বার। তাহলে টোটাল কত হয় যোগ করো, পাশাপাশি যোগ আমরা আগে শিখেছি 8, এটা 0 0 8, 5 13 14 15 15 এর 5, সাথে আমাদের 1, 1 এর সাথে 8, 8 এর সাথে 15 15 এর সাথে 22, 22 এর সাথে 29 এবং 29 এর সাথে 36। তাহলে 36 লিখলাম, সে মোট নাম্বার পেয়েছে, নাম্বার এখানে
নাম্বার না, এখানে নাম্বার লেখো। আমরা এই সংশোধন করলাম, তাহলে সে মোট নাম্বার পেয়েছে 365। সুতরাং সে গড়ে প্রতি বিষয়ে নাম্বার পেয়েছে, প্রতি বিষয় পেয়েছে পেয়েছে দেখো কিভাবে কি করছি, 365 কে কত দিয়ে ভাগ করব, ভাগ কত দিয়ে, এখন কয় বিষয়, 1 2 3 4 5, তাহলে 5 দিয়ে ভাগ করব। এখন তোমরা 5 দিয়ে ভাগ করলে তোমরা রাত করতে পারো, তোমাদের সুবিধার জন্য আমি পাশে জায়গা আছে রাত করে দেখাচ্ছি। পাঁচ সাতা 35, 1 5 3 5 15, তাহলে কত বেলা, 7 3 73, তাহলে সে প্রতিনাম বিষয় গড়ে কত নাম্বার পেয়েছে, 73 নাম্বার লিখে দাও। উত্তর 73 নাম্বার। আশা করি তোমরা ক এর উত্তর, খুব সংক্ষেপে উত্তরটা আমরা পেয়ে গেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর যাব আমরা খয়ে, তোমরা খ প্রস্তুতে নাও, আমি খ পড়াচ্ছি। তাহলে তোমরা এখন খ এর জন্য প্রস্তুতি নাও। খ কি শেষে আমরা আগে প্রশ্নটা বুঝে নেই, খতে শেষে যদি সমান গণিত ও ইংরেজিতে 80 নাম্বার করে পায়। এখানে দেখো প্রথমে গণিত ইংরেজিতে পেয়েছিল 70 নাম্বার করে, এখন বলেছে গণিত ইংরেজিতে যদি 80 নাম্বার করে পেত তবে 5 বিষয় গড়ে কত নাম্বার পেত। তাহলে আরো সহজ আমরা কি করব দেখো, তোমরা লিখো সবাই গণিত ইংরেজিতে 80 নাম্বার করে ফেলে, এই লাইনটা পরে লিখো, তারপর লিখো সুমনের মোট নাম্বার হবে, এই নাম্বার গুলো যোগ করবো, বাংলা নাম্বার ঠিক থাকবে 78 যোগ ইংরেজিতে 70 এর পরিবর্তে আমরা লিখবো কত, 80 যোগ গণিতে 70 পরিবর্তে লিখবো 80, বাংলাদেশের বিশ্ব পরিচয় লিখবো 75 এবং প্রাথমিক বিজ্ঞান লিখবো 72, ঠিক থাকবে। এখন তোমরা যোগ করো, যোগ করার কৌশল তো আগে শিখিয়েছি, যেমন 8 0 0 যাবে 8 এর 8, 8 5 13, 14 15, 15 এর 5 8 আমার 1, 1 এর সাথে 8, 8 8 16, 16 আর 8 24, 24 আর 7 31, আর 7 38। দেখো 385 নাম্বার। তাহলে প্রথমে আমরা পেয়েছিলাম যত সেগুলো আমরা কতে শেষ করেছি, এখন ক্ষয়ে যখন নাম্বার বেড়েছে, নাম্বার বেড়ে হয়ে গেছে মোট নাম্বার 385। তাহলে লেখো সুতরাং সুমনের প্রতি বিষয়ে, প্রতি বিষয়ে প্রতি বিষয়ে গড় নাম্বার কত হবে, 385 ভাগ 5। দেখো ভাগ করো, আগের মতোই আমরা বুঝার সুবিধার জন্য রাত করে দেখাবো, আমরা ভুল করব না, কারণ যদি নিজে ঠিক করি রাত না করে তাহলে ভুল হয়ে যাবে। 5 7 35 বিয়োগ করলে 3 5, 5 7 35 কত পেলাম, 77 দিলাম নাম্বার। তাহলে প্রতি বিষয় গড় নাম্বার কত পেল, 77 নাম্বার। উত্তর 77 নাম্বার। এই হলো আমাদের ক্ষয়ের উত্তর, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা গত ক্লাসে করেছি বয়স ভিত্তিক গড়, আজকে পড়াচ্ছি
নাম্বার বিষয়ভিত্তিক নাম্বার প্রাপ্ত নাম্বার ভিত্তিক অঙ্ক, এরপর অঙ্ক কি হবে সেটা আমরা দেখব। অর্থাৎ আমরা বিভিন্ন আঙ্গিক করার চেষ্টা করছি, তোমরা অনুসরণ করলে বুঝতে না। এখন তোমরা দুই নাম্বার সৃজনশীলের জন্য প্রস্তুতি নাও শিক্ষার্থীরা। আমরা এখন দুই নাম্বার প্রশ্নের উত্তর শিখব। দুই নাম্বার সমস্যা বা দুই নাম্বার প্রশ্নে কি আছে দেখি। তামিম ও সাকিবের পাঁচটি ওয়ানডে ম্যাচে রান দেওয়া আছে। অর্থাৎ আমরা তো সবাই তামিম এবং সাকিবকে চিনি। তামিম এবং সাকিব এরা দুজন ব্যাটসম্যান, এরা পাঁচটি ম্যাচ খেলেছে। পাঁচটি ম্যাচে প্রথম ম্যাচে তামিম পেয়েছে 85 রান এবং সাকিব পেয়েছে 70 রান। দ্বিতীয় ম্যাচে তামিম পেয়েছে 72 রান, সাকিব পেয়েছে 66 রান। তৃতীয় ম্যাচে তামিম পেয়েছে 57 রান, সাকিব পেয়েছে 71 রান। চতুর্থ ম্যাচে তামিম পেয়েছে 93 রান এবং সাকিব পেয়েছে 47 রান। ও পঞ্চম ম্যাচে তামিম পেয়েছে 88 রান, সাকিব পেয়েছে 61 রান। এই হলো রানের হিসাব। এখন আমরা প্রশ্নে আসবো তামিমের রানের গড় নির্ণয় করো। তামিমের রানের গড় আমরা নির্ণয় করবো গড়। তাহলে তামিমের পাঁচটি ম্যাচের রান আমরা দেখতে পাচ্ছি, এখন সেগুলোকে আমরা গড়ে নিয়ে আসবো। তাহলে লিখো, সবাই লিখো ক, কতে লিখো, কি লিখবে? তামিমের মোট রান, মোট রান গুলো আমরা আগে দেখবো কত, রেখে দাও 85 যোগ 72 যোগ 57 যোগ 93 এবং যোগ 88, এই রান গুলো আমরা যোগ করবো। এর আগের অঙ্কের মতো যোগ করবো, 5 দিয়ে 7, 7 7 14, 14 সাথে 17, 17 আর 8 25। তোমরা দ্বিতীয়বার যোগ করতে পারো, 5 6 7 7 14, 14 সাথে 17, 17 আর 8 25, 25 এর 5 সাথে 2, 2 আর 8 10, 17 22, 22 আর 9 গণ তোমরা, 22 আর 9 কত হবে 31 এবং 8 39, 39 তার মানে 395 রান, 395 রান। তাহলে এখানে 395 রান পেয়েছে তামিম মোট পাঁচটি ম্যাচে। তাহলে তার সুতরাং তামিমের গড় রান হবে 395 ভাগ কত, 1 2 3 4 5, পাঁচটি ম্যাচ 5 দিয়ে ভাগ করো। আগের মতোই রাফ করবো আমরা, আমরা রাফ না করলে নাম্বার কমবে, নাম্বার কমবে। তাহলে 5 এর নামতে পারো, 5 7 35, 7 বাদ দাও, 5 7 35, 9 থেকে 5 গেলে 4, 5 এর 5, 5 9 45 কত, 79, 79 রান। তাহলে তামিম প্রতি ম্যাচে এক গড়ে 79 রান করে পেয়েছে। তাহলে উত্তর 79 রান, তার মানে তামিমের গড় রান 79। আশা করি ক এর উত্তর বুঝেছে। এখন আমরা খ, খয়ের জন্য প্রস্তুতি নাও। তোমরা লিখো সবাই খ, খ দেখি তোমরা নিজেরা চেষ্টা করো, আমি তো তোমাদের সাথে আছি। খতে কি চেয়েছে, সাকিবের রানের গড় নির্ণয় করো, একই অবস্থা। সহজ লিখো, সাকিবের মোট রান কত যোগ করো, সাকিবের তা 70 যোগ 66 যোগ 71
যোগ 47 যোগ 61 যোগ করো আগে নিয়মে 6 শূন্য থাকবে না শূন্য যোগ করো শূন্য 6 6 কে 7 7 কে 14 14 কে 15 হাতে আমার 1 1 এর সাথে 8 8 এর 6 14 14 এর সাথে 21 21 এর 5 এ 25 25 এর 6 31 31 রান তাহলে সাকিবের মোট রান কত 315 সাকিবের মোট রান কত 315 তাহলে সাকিব যদি মোট 315 রান পায় গড়ে কত হবে দেখো সুতরাং সুতরাং সাকিবের গড় রান হবে গড় রান কত হবে 315 ভাগ কত যেহেতু পাঁচটি ওয়ান ডে ম্যাচে পাঁচ পাঁচ দিয়ে ভাগ করো আবার রাফ করো তোমরা যদিও পারো তারপর রাফ করাটা হবে বুদ্ধিমানের কাজ রাফ করে দেখাতেই হবে আমাদেরকে পাঁচ ছয় তিরিশ বিয়োগ করলে পাই এক পাঁচ নামালাম তিন পাঁচ আর পনেরো তার কত তেষট্টি তেষট্টি রান লিখো উত্তর তেষট্টি রান ক্ষয়ের উত্তর হয়ে গেছে আমাদের তোমরা বাসায় যদি আরেকবার এগুলো মনোযোগ দিয়ে করো তাহলে তোমাদের একদম ভালোভাবে শেখা হয়ে যাবে জানা হয়ে যাবে এই ধরনের অঙ্ক আসলে তোমাদের আর সমস্যা হবে না এবং সর্বশেষ অঙ্ক হলো তামিম ও সাকিবের রানের পার্থক্য গড় রানের এখানে গড় চেয়েছে তামিম ও সাকিবের গড় রানের পার্থক্য তাহলে লিখবো আমরা এখানে গ গ দিয়ে লেখাও তামিম ও সাকিবের গড় রানের পার্থক্য নিম্ন তাহলে রান গড় রান বেশি কার তামিমের তাই না তাহলে লিখো তামিমের গড় রান কত তোমরা দেখো কতে যাও কতে দেখো উনআশি উনআশি এখানে ব্র্যাকেটে দিয়ে দাও ক হতে পাই এই যে কত সেশন তামিমের গড় রান আমরা বের করছি না উনআশি এখন আসো সাকিবের সাকিবের গড় রান কত বের করেছি খতে যাও খতে দেখো তেষট্টি খতে যাও কত পাইছ তেষট্টি তাহলে উনআশি নিচে তেষট্টি লিখো এবং এখানে লেখো খ খতে পাই আশা করি বুঝতে পারছ এখন আমরা বিয়োগ করব বিয়োগ করলে নয় থেকে তিন গেলে ছয় সাত থেকে ছয় গেলে এক তাহলে কত পেলাম ষোল কত ষোল তাহলে এখানে একটা যোগ বিয়োগ করছি তো তাহলে আমরা এখানে লিখে দিই বিয়োগ করে পাই ষোলো তাহলে এটাই হলো পার্থক্য তাই না তাহলে তাহলে দেখো সুতরাং গ রানের গড় রানের পার্থক্য গড় রানের পার্থক্য ষোল উত্তর ষোল রান এখানে রান লিখে দাও আশা করি বুঝেছ তাহলে আমরা দুই নম্বর সৃজনশীলের ক খ গ এর উত্তর তৈরি করেছি আমরা আজকে বাড়ি কাজ দিয়ে ক্লাস শেষ করব তোমরা সবাই বাড়ি কাজটি খাতায় লিখে নাও
তোমরা বাড়ির কাজ বেশি বেশি করে করবে, যেহেতু স্কুলে ক্লাস তখন হচ্ছে না, বাসায় তোমরা এই ক্লাসগুলো বারবার মোবাইল থেকে দেখবে এবং সেগুলো বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের মোটামুটি অধ্যায় সম্পর্কে এবং ওই অধ্যায় সকল অঙ্ক সম্পর্কে তোমার ধারণা এসে যাবে। বাড়ির কাজ লিখো, লিখে নাও বাড়ির কাজ। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2018-এর 5 নম্বর অথবা সহ, তোমরা সুন্দর করে লিখে নাও অথবা সহ। 5 নম্বর দুটি থাকবে, গড় থেকে দুটি প্রশ্ন থাকবে, একটি থাকবে 5 নম্বরে আর একটি থাকবে তার বিপরীত অথবা দিয়ে, আমরা দুটি উত্তর তৈরি করব। আর 2018 সালে অনেক সেট প্রশ্ন রয়েছে, তোমরা কনসেপ্ট থেকে অঙ্কটা পাবে, সেটা আমি লিখে দিচ্ছি। লিখো সেট নং, সেট নং হচ্ছে 825। এই হলো আজকে আমাদের ক্লাস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ক্লাসে আমরা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করবো।